আপনাদের অনেকের হাতে জানা নেই যে আমি নায়ক হওয়ার আগে কিন্তু গায়ক ছিলাম। গায়ক ছিলাম এই অর্থে যে আমার প্রথম মঞ্চে অবতরণ গায়ক হিসেবে, এটা অনেকেরই জানা নেই। তখন ম্যাট্রিক পরীক্ষা শেষ হলো, তখন যা হতো আর কি, পরীক্ষা শেষে পাড়ার ছেলেরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, সেরকম একটি অনুষ্ঠানে আমি গান গেয়েছিলাম। আমার এখনও মনে পড়ে সেই স্মৃতির কথা, পাজামা পাঞ্জাবি পরে গায়ে চাদর দিয়ে আমি মঞ্চে বসে গান গাইলাম সতীনাথ মুখোপাধ্যায়ের জীবনে যদি দ্বীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে ছেড়ে দিও। আরেকটি গান গেছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের, সেটা ছিল কাজল নদীর জলে ভরা ঢেউ ছড়ে ছড়ে। এই আমার শুরু। তারপরে অভিনয়, অভিনয় আসার পেছনে ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড আছে, যেটা হলো আমার বাবা, আমার মরহুম বাবা, উনি সরকারি কর্মচারী ছিলেন, অবসর সময়ে উনি নাটক করতেন, নাটকে শুধু অভিনয় করতেন না, নাটক পরিচালনা করতেন। তো সেই নাটকগুলোর মহড়া হতো আমাদের বাসায়, আমি তখন খুব ছোট, লুকিয়ে লুকিয়ে মহড়া দেখতাম। তখন থেকেই বোধ হয় অবচেতন মনে একটা স্বাদ জাগে যে হয়তো ভবিষ্যতে কোনো দিন অভিনেতা হব, কিন্তু সত্যি সত্যি অভিনয় করবো এটা কিন্তু খুব সিরিয়াসলি ভাবিনি। ছাত্র জীবনেই সুযোগ এলো, আমি তখন এমসি কলেজে পড়ি, প্রথম ওদের ওখানে বার্ষিক নাট্যানুষ্ঠান রবি ঠাকুরের শেষ রক্ষা নাটকে আমি প্রথম অভিনয় করি। তারপর ঢাকায় আমাদের বন্ধুবান্ধব মিলে একটা সংঘ করেছিলাম, শ্যামলী শিল্পী সংঘ, তো সেখান থেকে আমরা বেশ কিছু নাটক করেছি। আমার প্রথম নাটক ছিল ব্রিটিশ কাউন্সিল মঞ্চে উল্কা, নিহারঞ্জন গুপ্তের উল্কা। ওই নাটকে আমি সুবীরের চরিত্রটা অভিনয় করেছিলাম। এই হলো শুরু। আবদুল্লাহ ইসিফ ইমামের প্রথম ছবি ইয়ে করে বিয়েতে আমার প্রথম অভিনয়। তো একটি না একটি ছবি করার অনুমতি নিয়ে যা হয়, পরবর্তীকালে আরেকটি, তারপর আরেকটি, এভাবে একের পর এক ছবিতে অভিনয় শুরু করলাম। আমি সে সময় ব্যাংকে চাকরি করতাম, তো দেখলাম যে দুটো নৌকায় পা দিয়ে চলা যাচ্ছে না, তো শেষ পর্যন্ত আমাকে ব্যাংকের চাকরিটা ছাড়তে হলো। আমি পুরোপুরি অভিনয় জগতে চলেছিলাম, শুধু অভিনয় নয়, আমি মানে চলচ্চিত্র নির্মাণেও প্রবেশ করলাম প্রযোজক হিসেবে। তারপরে অনেক নাটক করেছি, তারপরে অনেক ছবি করেছি, তারপর পরিচালনা এলাম। আমার প্রথম পরিচালিত ছবি রাজলক্ষ্মী শ্রীকান্ত। আমি তখন বধূবিদায় ছবির শুটিং করছিলাম, তো সেখানে মায়ের মৃত্যু দৃশ্য ছিল, আমাকে কাঁদতে হবে। তো কীভাবে কাঁদবো, কাজী জহির, মরহুম কাজী জহির সাহেব দক্ষ পরিচালক ছিলেন, তাকে ফাঁকি দেওয়া যায় না। তো সেই মুহূর্তে ঠিক করলাম যে কীভাবে কী করব। তখন আমার মায়ের কথা মনে পড়ল, আমার মাও তখন মারা গেছেন। তো মায়ের কথা মনে করে আমি শর্ট দিলাম, এবং এমন কান্না এলো ভেতর থেকে যে শর্ট শেষ হওয়ার পরেও আমি, আমার মনে আছে যে আমি কান্না থামাইনি, কাঁদছিলাম। কাজী জহির সাহেব আমাকে জড়িয়ে ধরলেন, আমি তার কোলে মাথা রেখে অনেকক্ষণ কেঁদেছিলাম। এটা আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা বলে আমি মনে করি। আমি আগে বলেছি যে আমি গান বাজনা খুব পছন্দ করতাম, এখনও করি, গান শুনতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো ইদানিংকালে সিনেমার গানগুলো শুনে, বিশেষ করে আমাদের চলচ্চিত্রের গানগুলো শুনে আমি খুব মর্মাহত। মেলোডি তো নাই, তারপরে যা আছে সেটাকে ঠিক গান না, আমার মনে হয় গান না বলেই ভালো, আর মনে থাকে না, মানে একবার শোনার পর গানগুলোর কথা মনে থাকে না। অথচ পুরনো দিনের গান, যেগুলো আমরা এখন হারানো দিনের গান বলি, আসলেই ওই গানগুলো হারিয়ে গেছে। কিন্তু তারপরও
শ্রোতা কিন্তু এখনও আছে। আমি অবাক হই যখন আমার ছেলেমেয়েরা এবং আমি আশা করি অনেকের ছেলেমেয়েরা পুরনো দিনের গান শুনতে ভালোবাসে, তারা ক্যাসেট জোগাড় করে গান শোনে, তখনই মনে করি সত্যি এই গানগুলোর আবেদন অনেক অনেক বেশি। এবার আমার প্রিয় শিল্পীর কথা বলি, এটা বলতে গেলে একটু অসুবিধা, কারণ যাদের কথা বলবো না তারা হয়তো মনে করবেন যে তারা আমার কাছে অপ্রিয়, তা কিন্তু নয়। তবে কিছু কিছু শিল্পীদের প্রতি দুর্বলতা থাকেই, সেরকম দুর্বলতা শুনতে ছিল আমার উত্তম সুচিত্রার প্রতি, এদের কোনো ছবি আমি বাদ দিতাম না। তারপর এদেশে প্রথম দিকে রামান ভাইয়ের অভিনয় আমার খুব ভালো লাগতো, তাকে দেখতেও ভালো লাগতো, তার মধ্যেও কেমন যেন একটা উত্তম উত্তম ভাব ছিল এবং তিনি একজন যে উত্তম অভিনেতা ছিলেন সেটা তিনি প্রমাণ করেছেন, তাকে খুব মিস করি এখন। আর তারপর রাজ্জাক ভাইয়েরও প্রথম দিকের ছবিগুলো, এগুলো এখনও দেখানো হচ্ছে, খুব ভালো লাগতো। পুরনো দিনের গান যেগুলো আমরা এখন হারানো দিনের গানগুলি, আসলেই ওই গানগুলো হারিয়ে গেছে, কিন্তু তারপরও শ্রোতা কিন্তু এখনও আছে। আমি অবাক হই যখন আমার ছেলেমেয়েরা এবং আমি আশা করি অনেকের ছেলেমেয়েরা পুরনো দিনের গান শুনতে ভালোবাসে, তারা ক্যাসেট জোগাড় করে গান শোনে, তখনই মনে করি সত্যি এই গানগুলোর আবেদন অনেক অনেক বেশি, যার জন্য যত দিন যায় পুরনো হয় ঠিকই, কখনো কখনো হারিয়ে যাওয়া ঠিকই, তারপরেও যেন হারায় না, মনের মধ্যে কেঁদে থাকে গানগুলো। তো কবে আবার সেদিন আসবে আমরা এই ধরনের গান শুনব জানি না, প্রতীক্ষায় রইলাম।